वेलकम बैक टू माय चैनल तोसी और एक नतून एपिसोडे तुम्हारे अनेकटा वेलकम। तो आज के तुम्हारे गड़ियाते गड़िया आज के जैगा एक्सप्लोर करब से नूडल 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 अनेक ब्रांच आज है नागर बजार आज दमदम नागर बजार आज एक्सिस मॉल के पास है बट गड़िया ब्रांचे येस एखे तुम्हारा देखते ही पावे जखे बफे चलते ठीक है। तो वो बफेटाई एक्सप्लोर करार्जन एखे एस obviously lunch buffet try করব আজকে। তো ওরা কি কি আইটেম দিচ্ছে সব কিছু বিস্তারিত শেয়ার করব মেন কোর্স স্টার্টার ডেজার্টে। তো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকবে আর যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাই জলদি জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আরেকটা কথা আমি তো সবসময় বলে থাকি যে আমরা বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি। তো ভিডিওটা পুরো দেখবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর বেশি কথা বাড়াবো না ভিতরে যাব ভিতরের অ্যাম্বিয়েন্স সব কিছু বিস্তারিত শেয়ার করব। সো লেটস গো উইথ উইল तुम्हारे नूडल नूडल रेस्टोरेंटे हमें भेतरे आज एम्बियन्सटा क्योंकि दुर्दान्त प्रॉपर चाइनीज रेस्टोरेंटे जे रखम एम्बियन्स हवा उचित एकदम खूब सुंदर। तो तुम्हारा तो एम्बियन्सटा देखे नहीं सामने चले फर्स्ट जेटा से सूप मंचाओ सूप देखो मध्य कैप्सिकम देवा आपर तुम्हार डिम देवा आपर चिकेन देवा आ এটা মানচাও সুপ যেটা যেটার সাথে আছে আবার এই নুডলসটা। তো সুপ সুপটার যে কনসিস্টেন্সি আছে না সেটা কিন্তু খুব বেশি একটা থিক না কত বুঝতে পারছো। তো টেস্ট করি এটা সুপটা কিন্তু বেশ ভালো হয়েছে। আচ্ছা এবার স্টার্টারের মধ্যে যেটা আছে ফার্স্টে চার রকমের স্টার্টার দুটো হচ্ছে ভেজ আর দুটো হচ্ছে নন ভেজ। তো ভেজের মধ্যে ফার্স্ট যেটা সেখানে সার্ভ করছে সেটা হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন ঠিক আছে। তো এরকম সাইজের দিয়েছে ক্রিসপি চিলি বেবি কর্ন এটা খেয়ে দেখি ঠিকঠাক আছে খুব ভালো বলবো না এমনি ঠিকঠাক আছে। আর বেবি কর্নটা যদি ভেতরে যদি একটুখানি নরম হতো তাহলে বেশি ভালো হতো ভীষণই হার্ড ভেতরটা। এবার নেক্সট যে স্টার্টারটা আছে সেটা হচ্ছে একটা পনিরের রেসিপি ঠিক আছে। তো এরকম সাইজের হচ্ছে পনির আছে আর উপর থেকে হচ্ছে গার্লিক আছে আর আমি হালকা হালকা পেঁয়াজও দেখতে পাচ্ছি। তো এবার এটা খাবো पनीर एमते ही नरम है बट इखान पनीर का मैं मुखे दीचे एकदम पूरा नरम मैं बस बैट करते हो खूब ही नरम एकदम तुल तुले और तरह हल्का हो गार्लिक एक फ्लेवर आस जेहतु इन देखो एक लंका काँचा लंकाओ आठ है। तो ये काँचा लंकारों खूब एक भलो फ्लेवर आस बस झालझाल बस भल लगे खेते स्पेशली बेबी कॉर्न थे वेज आइटेम किन्तु बेशी भालो। तो दुटो वेज स्टार्टर आमार ट्राई करा हुए गेछे ठीक है। एइबार होच्छे नन वेज नन वेजर मध्य जेटा आछे सेटा होच्छे गार्लिक चिकेन। तो एरकम साइजे चिकेन साइजगुलो होच्छे ठीक एरकम। तो एबार एटा खेये देखि एटा किरकम चिकेन किन्तु भेतरे जथेष्ट परिमाणे आछे चिकेन किन्तु खूब सफ्ट और कोटिंग मानी
একদম মানে নেই বললেই চলে, প্রোটিন একদম নেই। আর হচ্ছে একটু মাখো মাখো ব্যাপার আছে, আর গার্লিকের খুব একটা ভালো স্মেল আসছে। আর তার সাথে সাথে তোমার হচ্ছে যেহেতু চিলি ফ্লেক্স উপর থেকে ছড়ানো, তো চিলি ফ্লেক্সে একটা খুব হালকা ফ্লেভার আসছে। আর সে টসে এটাকে একে শর্টে করেছে না, সেই সসটা খুব ফ্লেভারফুল, সেই সসটা খুব ফ্লেভারফুল, যার ফলে বেশ ভালো খেতে লাগছে। এটাও কিন্তু দুর্দান্ত। তো নেক্সট আইটেমে যাওয়ার আগে যেটা আমি একটা কথা বলে দিই, সেটা হলো যে 399-এর যে বুফেটা আমি ট্রাই করছি সেটা কিন্তু উইকডেতে মানে মানডে টু ফ্রাইডে এটা পাওয়া যায়, ঠিক আছে, লাঞ্চ বাফে। আবার ডিনারের জন্য কিন্তু আলাদা, আর হচ্ছে উইকেন্ডের জন্য কিন্তু আলাদা, সেখানে কিন্তু চার্জটা কিন্তু আলাদা পড়বে, ঠিক আছে। তো তোমরা তো তোমাদের তো আমি দেখিয়েই দিয়েছি, স্পেসিফিকভাবে বলে দিলাম। আর একটা কথা যেটা আমি বলি, এখানে কিন্তু কোনো কিছুই হচ্ছে তোমার শেয়ার করা যাবে না, ঠিক আছে, আনলিমিটেড, বাট সেটা হচ্ছে মাত্র একজনের জন্য। এবার লাস্ট যে স্টার্টারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে চিকেন ললিপপ। তো এরকম সাইজে চিকেন ললিপপ দিয়েছে, শুকনো শুকনো না, হালকা গ্রেভিতে হচ্ছে টস করা। আর উপর থেকে দেখতেই পারছো হচ্ছে তোমার গার্লিক আছে আর চিলি ফ্লেক্স আছে ছড়ানো। তো আমি এটা দেখি, ভিতরে চিকেনের পরিমাণটা এরকম আছে, আর উপরের যে কোটিংটা আছে সেটা খুব পাতলা এবং খুবই হচ্ছে ক্রিসপি। আরেকটু খেয়ে বলছি, চিকেনটাকে ফ্রাই করে তারপর তো টসে করেছে, যার ফলে ভিতরে যে চিকেনের পরিমাণটা আছে না সেটা কিন্তু যথেষ্ট মানে সফট, যথেষ্ট সফট, এবং জাস্ট মানে দেখো তা ধরলে খুলে বেরিয়ে আসছে। এই জন্য এরকম ব্যাপারটা ভীষণই সফট, আর স্পাইসি আছে, ঝালঝাল ব্যাপারটা একটু আছে। আর আছে যে টসে যেহেতু শর্টে করা, তাই জন্য কোনো ড্রাই ড্রাই মানে শুকনো মানে শুকনো ভাজা ভাজা ব্যাপারটা নেই, হালকা হচ্ছে সসের ফ্লেভারটা আছে। স্টার্টার ওভারঅল বেশ ভালো। সো স্টার্টার তো কমপ্লিট হয়ে গেছে খাওয়া, এখন হচ্ছে তোমার মেন কোর্স। মেন কোর্সের মধ্যে এটা কিন্তু সেলফ সার্ভিস, এটা কিন্তু টেবিলে ওরা সার্ভ করে দেবে না, তোমাদের গিয়ে নিয়ে আসতে হবে। তো মেন কোর্সের মধ্যে যেটা আমি এনেছি, অল্প করে এনেছি, তো সেটা হচ্ছে ফার্স্ট এখানে ভেজ নুডলস আছে, এখানে এখানে আছে ভেজ নুডলস, এখানে আছে স্যালাড, স্যালাড আছে, দু ধরনের স্যালাড আছে, আমি স্যালাডটা নিয়েছি। আচ্ছা ফ্রাইড রাইস, এখানে আছে ভেজ মাঞ্চুরিয়ান। আচ্ছা এটা আছে ফিশের আইটেম, আছে হট গার্লিক ফিশ, আর এখানে আছে হট গার্লিক চিকেন, চিলি চিকেন। আমি ফার্স্টেই স্যালাডটা একটু ট্রাই করবো। এই স্যালাডের মধ্যে কী কী আছে আমি শুধু বলে দিচ্ছি, লেটুস আছে, তারপর ক্যাপসিকাম আছে, চিকেন আছে, স্যালাডটা কিন্তু হালকা হালকা একটু টকটক ফ্লেভারটা আছে, ঠিক আছে, আর হচ্ছে চিকেনটা যথেষ্ট সফট, বেশ ভালো, খুব টেস্টি। নেক্সট আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে নুডলস। তো এখানে হচ্ছে ভেজ নুডলস, তো এখানে ভেজ নুডলসের মধ্যে ক্যাপসিকাম, তারপর হচ্ছে তোমার গাজর পরিমাণ বেশ ভালো মতনই আছে, আর নুডলস যেগুলো আছে সেগুলো বেশ মোটা মোটা। তো আমি টেস্ট করবো, নুডলসটা কিন্তু বেশ টেস্টি, মানে এটা প্রিমিয়াম কোয়ালিটির। আর হচ্ছে তোমার ক্যাপসিকামের একটা হালকা ফ্লেভার আসছে, যেহেতু ওপর থেকে হচ্ছে গোলমরিচের গুঁড়ো দেওয়া, সেজন্য ঝালঝাল বেশ ভালো। এখানে আছে তোমার হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, তো এই ভেজ মাঞ্চুরিয়ান এরকম সাইজের ভেজ মাঞ্চুরিয়ান, যেটা এটা ক্যাপসিকাম, তারপর বেল পেপার, ইয়েলো বেল পেপার দিয়ে করা হয়েছে। গ্রেভিটা কিন্তু যথেষ্ট ঠিক আছে, গ্রেভিটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঠিক আছে। তো আমি এটা একটু খেয়ে দেখছি, সমস্ত সবজিগুলোকে স্ম্যাশড করে তারপর ওটাকে ফ্রাই করা হয়েছে। তো ঝাল ঝালের পরিমাণটা কিন্তু বেশ ভালো আছে, এটাতে ভীষণ পরিমাণে ঝাল, কিন্তু নুনের পরিমাণ একদম ঠিক আছে, একদমই ঠিকঠাক আছে। নেক্সট যে আইটেমটা আমি ট্রাই করবো সেটা হচ্ছে ফ্রাইড রাইস। এখানে আছে তোমার হচ্ছে চিকেন আছে, ফ্রাইড রাইসের মধ্যে চিকেন আছে, তারপর হচ্ছে ভেজিটেবলগুলো হচ্ছে কিউব করে কাটা,
আচ্ছা আর ডিম আছে তো শুধু শুধু ফ্রাইড রাইসটাই খেয়ে দেখব ফ্রাইড রাইসটা ভীষণই লাইট হালকা হালকা গোলমরিচে একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আর এখানে যে যে চাঙ্কগুলো আছে যে কিউব করে কাটা যে চিকেনগুলো সেগুলো কিন্তু বেশ সফট এবার ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য আছে তোমার এখানে ফিশ তো এরকম সাইজের হচ্ছে তোমার ফিশের সাইজটা হচ্ছে এরকম মেবি এটা মনে হচ্ছে বাসা ফিশ তো আমি খেয়ে বলছি ভীষণই নরম খুব সুন্দর করে প্যান ফ্রাইড করা হয়েছে এটাকে খেয়ে তারপর হচ্ছে সস টস করা হয়েছে তো ফ্রাইড রাইসের সাথে কেমন খেতে লাগে সেটা খেয়ে দেখ ফ্রাইড রাইসের একদমই লাইট আর এই ফিশের যে কম্বিনেশনটা না একটু টক টক বেশ ভালো লাগছে তো দুটো কম্বিনেশনটা আমার কাছে জাস্ট ফাটাফাটি তবে নেক্সট আমি ফ্রাইড রাইস দিয়ে যে আইটেমটা আমি টেস্ট করব সেটা হচ্ছে তোমার হট গার্লিক চিকেন তো এখানে নিয়েছি চিকেনটার সাইজটা হচ্ছে এরকম ধরনেরই দিয়েছে তো হালকা একটু গ্রেভি আমি নিয়ে নিই ব্যাপারটা হচ্ছে এখানে যে হট গার্লিক চিকেন আছে না সেটা কিন্তু খুবই হচ্ছে তোমার লাইট সসে টস করা গ্রেভিটা একটু থিক থিক হতে পারে বাট কোনো স্পাইসি ভাব তো একদমই নেই ঠিক আছে আর হালকা হালকা মিষ্টি মিষ্টি ভাব আছে আর চিকেন যেটা আছে সেটা দেখাই এরকম আছে চিকেনটা উপরে যে কোটিংটা দেখতে পাচ্ছ কোটিংটা কিন্তু খুব পাতলা তো খেয়ে দেখি চিকেন কিন্তু বিভৎস পরিমাণে সফট বিভৎস পরিমাণে সফট এবং ওয়েল ম্যারিনেটেড খুব সুন্দর কুক হয়েছে তো খুব ভালো মেন কোর্সে যা যা আমি ডিশ ট্রাই করেছি প্রত্যেকটাই কিন্তু ভীষণ ভালো ছিল ভীষণ ভালো ছিল তবে ফ্রাইড রাইসের সঙ্গে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ফিশ ফিশের যে আইটেমটা সেটা হচ্ছে ফ্রাইড রাইসের সঙ্গে বেশি ভালো যাচ্ছে আমাদের সামনে চলে এসেছে ডেজার্ট ডেজার্টের মধ্যে আছে ভ্যানিলা আইসক্রিম এখানে আছে দর্শন আর এখানে আছে এটা হচ্ছে তোমার ডেটস প্যানকেক তো আইসক্রিম আইসক্রিমের মতনই হবে তো আমি একটু দর্শনটা খেয়ে দেখে বলছি পুরো মিষ্টি মিষ্টি আর এই জিনিসটা এটা একটু সুন্দর ইউনিক একটা জিনিস আচ্ছা ভিতরে এই জিনিসটা যেটা আছে না সেটা হচ্ছে টুটি ফুটি টুটি ফুটি মিক্স করা ভেতরের যে এই মিশ্রণটার মধ্যে আর উপর থেকে যে কোটিংটা আছে না সেটা একদম হালকা বিস্কিটে বাট একটু গুড় গুড় ফ্লেভার আছে দুটোই মিষ্টি তো বেশ ভালো মেন কোর্স স্টার্টার তারপর ডেজার্ট যা যাই ছিল সত্যি কথা বলতে গেলে যে 399 টাকার মধ্যে যে বেস্ট চিপেস্ট বাফে যেটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আর এতগুলো হচ্ছে আইটেম একসাথে আছে 15টা আর প্রত্যেকটা আইটেমই কিন্তু দুর্দান্ত ভীষণই ভালো হতে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ আজকের জন্য ব্যাস এতটুকু আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে